আমার যে নাই ছাব্বিশজন বাকিছে আঞ্চলিক সাহায্যের দুর্গা পূজার সভাপতি। আমার এই বছর পরিস্থিতি ইতিমধ্যে গম পাইছে, আমার সিসিপি আমার সম্পূর্ণ কার্যসূচী দিয়া হয়েছে। আমার মানে কালচক্র পূর্ণাঙ্গ পঞ্জিকা মতে আমার এই পূজার বিধি ব্যবস্থা আমি সন্নিবিষ্ট করা হয়েছে আর সেই মতে আমি ইয়াত করে আছো। আর এই বছর ইতিমধ্যে আমার আজ মহাষ্টমী, ইয়ার আগর কার্যসূচী হয়ে গেল, ইয়ার পিছন যিকিটা কার্যসূচী আছে সেইকেইটাও বড় বেশি নহয়। আজি দিনটো আর কালি দুটা দিন মূল দিন, আর দশমীর দিন মহাদেবীর ভাষণী আছে। আমি আশা রাখিছো আমার হওয়া কেটা হয়ে গেল, ইয়ার যি হবলগীয়া কার্যসূচী আছে সকল কার্যসূচীতে অসমের ভক্তগণ আজি অংশগ্রহণ করে, তার কারণে আমি আমার আহ্বান জানাইছো। আর সমগ্র অসমের অসমীয়া লোকক দেবী ভক্তগণ রাইজক মানে দেবীর কারণে মই এই পূজাতেই অগণন বুলি কব লাগিব। আমি দিনক দিনে ইয়াৰ সহায়টো বাঢ়ি আহিছে। প্ৰথমতে আমি 2-4 হাজাৰৰ কথা ভাবিছিলোঁ, তাৰপিছত 1,050 আজি 1,050 নাই, 100 নাই, ই বাঢ়িকৈ এতিয়া অগণন শব্দটো আমি ব্যৱহাৰ কৰিলে শুদ্ধ হ'ব বুলি মই বিবেচনা হয়। কাৰণ ৰাতিপুৱা 5টা বজাৰ পৰা যি মানুহৰ কাম হৈছে, মানুহৰ যি ৰেখাই নিজিকা মানে লাইনি হৈছে, আমি এতিয়ালৈকে অব্যাহত আছে 2টা বজালৈকে। গতিকে এইটোৱে প্ৰমাণ কৰে ইয়াত মানে অগণন ভক্তই মানে অগণন হোৱা বুলি পেলাই মই একেষাৰে ক'ব।